सुप्रिय दर्शक सबुज बांगला यूट्यूब चैनेले आपनाके शुभेच्छा ओ अभिनंदन। आजकेर प्रतिबेदने थाकछे आधुनिक पद्धतिते पाट पचानो। आमादेर जे प्रचलित पद्धतिते आमरा पाट पचातम सेटा कृषि विज्ञानीरा बोलछेन एखन आधुनिक पद्धतिते पाट पचाते हबे वैज्ञानिक उपाये सोना काजियार पाउडार दिए, ताते पाटेर रंग उन्नतमानेर हबे एबं अल्प दिने पाट पचानो सम्भव। কেননা বর্তমানে যেভাবে বর্ষাকালে খরা চলছে, নদী নালা পুকুরে কোনো জায়গায় জল নেই, শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো আজকে চাষিদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন জেসিআইয়ের কর্মকর্তারা। তো আসুন আমরা এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখে নিই। তবে শুরুতেই বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যেতে পারেন। আর আগের থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয়েছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রানীনগর এক নম্বর ব্লকের টেকারাইপুর বালুমাটি গ্রাম পঞ্চায়েতের বোড়াখুলি গ্রামে। এখানে 50 জন কৃষক নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে জেসিআই অর্থাৎ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। अच्छी बात है कि हमारे यहाँ इस टाइप का क्लाइमेट है, हम लोग कर पा रहे हैं। तो वहाँ पर क्या है, उसका सर्वे के लिए कोई वन टू वन जाके देख के तो नहीं हो सकता है, लेकिन उस फील्ड से अगर कुछ प्लॉट एरिया को लोकेट करके देखते हैं कि उसमें क्या स्थिति है, तो क्या कुछ उस एरिया का ऐसा ही क्वालिटी का पार्ट है। क्वालिटी तो ऐसे ना नीम फेट चाहिए, नीम फेट चाहिए, नीम फेट স্যার। এইটা এখন 10 লিটার জার আছে, 10 লিটার 1 লিটার বোতল, এই 1 লিটার বোতলে 30 লিটার জল খাবে। হ্যাঁ, আমরা এই জারটা এখন মোটামুটি এটা 10 লিটারের জার, 10 লিটার তাহলে এটাকে 3 ভাগের মতো 1 ভাগ আমরা এতে দেবো। মোটামুটি কিছুটা দিয়েছি, আর একটু দিলেই দাঁড়া, ধরো একটু ধরো, একটু ধরো, লিকুইড একটু ধরো। আপনি আগে ফেলে দিয়েছে, সেই কারণে বাধ্য আমরা জলে দিতে হয়েছে। আচ্ছা, এই এইটা কি উপরে স্প্রে করলে ভালো হবে? উপরে স্প্রে করলে ভালো হবে, দিবে তখন। ইনারা বলতে চাচ্ছেন নিমফেড যে লিকুইডটি 1 লিটারের বোতল, সেটা 30 লিটার জলে গুলে শুকনো অবস্থাতেই পুকুর পাড়ে যখন পাটগুলো এনে রাখা হবে তখন স্প্রে করতে হবে। আধা ঘন্টা স্প্রে করার পর শুকিয়ে নিয়ে তবেই জলে জাগ গাঁথতে হবে। জাগ গাঁথার ক্ষেত্রে আমরা প্রথম যে একটি করে আটির লেয়ার দেব, তারপরে সোনা কাইজার পাউডার ছড়িয়ে দেব। সোনা কাইজার পাউডারটি হচ্ছে আপনার এক ধরনের জীবাণু পাউডার, যেটা পাটকে পচতে দ্রুত সহযোগিতা করবে এবং পাট দ্রুত পচে যাবে অল্প দিনে। তাতে পাটের ফাইবারটা ভালো হবে এবং পাটের ওয়েটটাও সঠিক থাকবে, সেই সঙ্গে সঙ্গে কালারটাও সোনালি কালার হবে। এই জন্যে পাটকে কিন্তু সোনালি ফসলও বলা হয়ে থাকে, এটা ইনারা বলতে চাচ্ছেন। তারপরে আমরা যে প্রচলিত পদ্ধতি অনুযায়ী যে আমরা ভাড় হিসাবে কাদা বা মাটি সরাসরি পাটের উপর দিয়ে থাকি, সেটা কিন্তু এরা বারবার করে নিষেধ করছে। এমনকি অনেক এলাকায় কলা গাছ দেওয়া হয়, তাতেও নাকি পাটের ক্ষতি হয়, কীরকম কালারটা নষ্ট হয়ে যায়। তার জন্যে ইনারা বারবার করে বলছেন একদম কাদা মাটি দেওয়া যাবে না ভাড় হিসাবে। এখানে ভাড় হিসাবে বস্তায় মাটি পুড়ে নিতে হবে বা শক্ত প্লাস্টিক ব্যাগে ওই পুকুরের জল ভরে ভাড় হিসাবে ব্যবহার করতে হবে। তবে চাষিরা যেটা সহজ মনে করবে সেটাই যথেষ্ট। যেমন এখানে বস্তায় মাটি পুড়ে ভাড় হিসেবে দেওয়া হচ্ছে, এতে করে পাটের কালারটা সঠিক থাকবে। এই ছিল বন্ধুরা আজকের বিষয়। এই ভিডিওতে আপনাদের যদি সামান্যতম উপকার হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন,
সেই সঙ্গে সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।